এই সংসারে দুশ্চরিত্রবান স্ত্রী আর দুশ্চরিত্রবান পুরুষের উপরে কখনো বিশ্বাস করতে মন দিয়ে শুনবে, কিন্তু দুশ্চরিত্রবান স্ত্রী যেই কোনো সময় মহারাজ তোমাকে ধোকা দিতে পারে, দুশ্চরিত্রবান পুরুষ যেই কোনো সময় তোমাকে ধোকা দিতে পারে। হয়তো তুমি শরীর কি অস্থি মাংস আর রক্তের একটি পিণ্ড উপর দিয়ে শুধু চামড়া দিয়ে ঢাকা রয়েছে, এই চামড়াটা সরিয়ে দিলে না এই দেহের দিকে দুই মিনিটও দেখতে পারবে না, তাকাতে ইচ্ছা করবে না, বমি হয়ে যাবে, এই দেহ এত বিভৎস। প্রেম সে বলল রাধে রাধে, যে চামড়ার পিছনে মানুষ দৌড়াচ্ছে না, এই চামড়া খুলে দিলে দেহের দিকে তাকানো যাবে না বাবা। তার জন্য এই দেহের প্রতি আসক্তি রেখে লাভ নেই, এই দেহকে সৎ কাজে লাগাও। কোন সৎ কাজে? ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশ মুক্ত্য সেবা কথার সমহ নিতরাম পিব। ধর্মম ভজস্ব সততম তেজলোক ধর্মান, সতৎ ধর্মের পালন কর, লোক ধর্ম পরিত্যাগ করো। এই সংসারে কে কি বলছে কে কি বলবে সব একদম ভুলে যাও, সব ছেড়ে দিয়ে গোবিন্দের চরণাশ্রয় নাও, সাধু বৈষ্ণবের সেবা করো। পশ্যানিশম জগতে তং ষড়ভঙ্গনিষ্ঠ বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। এই সংসার থেকে বৈরাগ্য নিয়ে একমাত্র কৃষ্ণ চরণে অনুরাগ নিতে হবে। কে কি করছে কে কি করলো এসব দেখে কোনো লাভ নেই, কে কি বলছে কে কি বলবে এসব দেখেও কোনো লাভ নেই। তুমি যদি সমাজ আর মানুষের অপেক্ষা করো তাহলে জীবনে কোনোদিন তুমি সৎ রাস্তায় সৎ মার্গে এগোতে পারবে। তার জন্য সময় থাকতে গোবিন্দের চরণাশ্রয় নিয়ে পুত্র উপদেশ করলেন, পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা বনগমন করে দিব্য ভগবানের ভজনে যুক্ত হয়েছে। গোকর্ণ দেখলেন বাবা নেই, এবার আমার সঙ্গে শুরু হবে, তার জন্য দুষ্টের সঙ্গ পরিত্যাগ করে দেওয়াই বেশি উত্তম। যাহা দেখো খটপট ভাঁ সে ভাগো ঝটপট, প্রেম সে বলো রাধে রাধে, যেখানে দেখবে বেশি খটপট হচ্ছে সেখানে আর থাকা উচিত নেই। তুলসী বাহান যাইয়ে কঞ্চন বরসে, যেখানে তোমার সম্মান নেই যেখানে তোমার জন্য কোনো জায়গা নেই সেখানে তোমাকে যাওয়া উচিত নয় থাকা উচিত নয়, ত্যাগ করে দেবে। শ্রী গোপন্নজী মহারাজ গৃহত্যাগ করে তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন, ঘরের মধ্যে এখন মা একা রয়েছে। বন্ধুকারী দেখলো এখন তো যা চাই তাই করতে পারি, এখন মহারাজ মাকে খুব করে মেরেছে, বলে কোথায় আছে তোর সোনা গয়না সব বের কর, নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিচ্ছে। এখন তো এটা নিত্য প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে, যখনই মনে হয় মাকে মারপিট করে সব নিয়ে চলে যায়। সেই মা সহ্য করতে পারছে না, রোজ রোজ মার খেয়ে আর কতদিন সহ্য করবে। আজকে সেই মাও কাঁদতে কাঁদতে গৃহত্যাগ করে দিয়ে চলে গেলেন। আজকে সে কাঁদছে আর মনে মনে ভাবছে যদি আমি সেদিন স্বামীর কথা শুনে সেই ফল খেতাম তাহলে আজকে আমার গর্ভের থেকে গোপন্নের মতন সন্তান হতো। জীবনে মনে রাখবে তুমি যা করেছো তার ফল তোমাকে ভোগ করতে হবে। ধুন্দুলি কপট করেছে, অপরাধ করেছে, তার জন্য আজকে তাকে পুত্রের মার খেয়ে বেরোতে হয়েছে। এই সংসারে সন্তান যদি মাতা পিতাকে মারে তাহলে এর থেকে বড় আর দ্বিতীয় দুঃখ কিছু হতে পারে। কান্তে কান্তে ঘর থেকে বেরিয়ে গেলেন, সেই রাত্রির অন্ধকারে এক কুয়ার মধ্যে পড়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমো মৃত্যু হয়ে। এদিকে কি হয়েছে, ধুন্দুকারী দেখেছে এখন ঘরের মধ্যে তো কেউ নেই, আমি একা রাজা যা চাই তাই করতে পারি। পাঁচজন বিশ্বাসকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছে, তাদের সঙ্গে আমোদ প্রমোদ করে আর খুব করে মারা চুরি ডাকাতি করে তাদেরকে খুশি করে। সে বিশ্বাস মনে মনে ভাবছে রাজার সম্রাট তাকে খুঁজছে নিশ্চয়ই, আজ নয় কাল তো তাকে খুঁজে পাবে, তাকে তো ফাঁসি দেবে সঙ্গে আমাদেরকেও ফাঁসি দিয়ে দেবে। তার থেকে ভালো একটা কাজ করি, একে মেরে সব টাকা পয়সা গয়না কাটি নিয়ে আমরা বেরিয়ে যাই, তাহলে কেউ বুঝতেও পারবে না। রাত্রেবেলায় ধুন্দুকারী ঘুমিয়েছিল, তার হাত পা বেঁধে সেই বিশ্বাগন তার মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। সেই ধুন্দুকারী জোরে জোরে চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও, যত চেঁচায় ততই মুখের মধ্যে আরো জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দেয়। তড়পে তড়পে ধুন্দুকারী মৃত্যু হলো, সেখানে গর্ত করে তার শরীরকে মাটির মধ্যে দিয়ে সেই বিশ্বাগন সব পালিয়ে গেল। তার জন্যই শাস্ত্র বলেছে স্ত্রী নাম নৈব তো বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বুদ। এই সংসারে দুশ্চরিত্রবান স্ত্রী আর দুশ্চরিত্রবান পুরুষের উপরে কখনো বিশ্বাস করতে মন দিয়ে শুনবে, কিন্তু দুশ্চরিত্রবান স্ত্রী যেই কোনো সময় মহারাজ তোমাকে ধোকা দিতে পারে, দুশ্চরিত্রবান পুরুষ যেই কোনো সময় তোমাকে ধোকা দিতে পারে। হয়তো আপনারা খবর শুনেছেন হবে, এই কিছুদিন আগে একটা খবর বেরিয়েছে এখনো চলছে,
কোন এক প্রেমী নিজের প্রেমিকাকে 35 না 36 টুকরো করে মেরেছে। 35-36 টুকরো করে ভাবুন, কেউ যদি 5 ফুট বা 5.5 ফুটের হয়, 5 ফুট মানে 60 ইঞ্চি, 5.5 ফুট হলে কত হলো 66 ইঞ্চি, তা 66 ইঞ্চির যদি কেউ মানুষ হয় তাকে যদি 35টা টুকরো করে তাহলে একটা টুকরো কত কত ইঞ্চির হবে? 1.5 থেকে 2 ইঞ্চি। মানে বিচার করুন, যার সঙ্গে 3-4 বছর থেকে প্রেম করে তার সঙ্গে থেকেছে, তাকে 2-2 ইঞ্চি করে ছোট ছোট করে টুকরো করতে মনে একবার কষ্ট হয়নি? বিচার করে দেখুন এই সংসারের মধ্যে মানুষের রূপে কেমন নরপিশাচ ঘুরছে। তার জন্য আজকালকার যত ছেলেমেয়েরা রয়েছে, সবার জন্য বলছে যারা লাইভ শুনছে এখানে বসে আছে, এই সব সাংসারিক নরপিশাচদের প্রেমে পড়ে কোনো লাভ নেই, কমন দিয়ে শুনবে কিন্তু। আর তার জন্য ভগবান বলে গেছেন, স্বধর্মে ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, নিজের ধর্মে মরে যাওয়া ভালো, পরের ধর্মের মধ্যে যাওয়ার অপেক্ষা। আর সেই মেয়েটা কে ছিল? হিন্দু ছিল। আর ছেলেটা কে ছিল? মুসলিম ছিল। কিন্তু বিচার করে দেখো, কেটে কেটে 35টা টুকরো করেছে, কল্পনা করা যায়? এখানে যত বাচ্চারা বসে রয়েছে সবার জন্য বলছি, জীবনে ভুলেও নিজের ধর্ম ছেড়ে পর ধর্মের দিকে স্বপ্নেও তাকাবে না। কোন সময় কোন দুর্গতি হবে নিজেও বুঝতে পারবে না। নিজের মা বাপ, নিজের ঘর পরিবার, তাদের সম্মানকে সব সময় মাথা উঁচু করে রাখবে। জীবনে কোনো সময় এরকম কোনো কাজ করবে না যে তোমাদের জন্য তোমাদের মা বাবাকে মাথা নিচু করে চলতে হয়। নিজেও বুক উঁচু করে চলবে, নিজেও গর্ব করে চলবে যে আমি জীবনে কোনো ভুল কাজ করবো না, করিনি। আর নিজের পরিবারকেও সবসময় মাথা উঁচু করিয়ে রাখবে। নিজের ধর্মের মধ্যে কোনো গরিব হোক তাও অনেক ভালো, প্রেম সে বলো রাধে রাধে। সে গরিব হলেও তোমাকে ঠাকুরের কাছে নিয়ে আসবে, গরিব হলেও তোমাকে ভজন করতে দেবে, গরিব হলেও তোমাকে আনন্দ করতে দেবে, গরিব হলেও তোমাকে পাঠে আসতে দেবে, তোমাকে নৃত্য করতে দেবে, হ্যাঁ মনে রাখবে। কিন্তু বিধর্মে গিয়ে সেখানে কারোর কাছে অর্থের লালসা করেও কোনো লাভ নেই, প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এখন থেকেই সাবধান হয়ে যাবে। এই সংসারের মধ্যে যারা চরিত্রহীন, যারা দুশ্চরিত্রবান, তাদের থেকে সবসময় দূরে থাকবে। মানুষ একটা বিয়ে করে একটা বউকে ভালোবাসতে পারে না ভালো করে, আর যারা 4টা বিয়ে করে তাহলে বিচার করে দেখুন তাদের অবস্থা কেমন হবে। আজকে তুমি যদি তার স্ত্রী হয়ে যাও, কালকে সে যে তোমাকে রাখবে কোনো গ্যারান্টি আছে? আছে কি? কোনো গ্যারান্টি। 2 মিনিট লাগে না মহারাজ দ্বিতীয় আনতে, তৃতীয় আনতে, চতুর্থ আনতে, 1 সেকেন্ড লাগে না তোমাকে ছেড়ে দিতে, 1 মিনিটের মধ্যেই মহারাজ ডিভোর্স হয়ে যায়। স্বধর্মে ধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, নিজের ধর্মকে সম্মান করো, নিজের ধর্মকে যত পারবে তত আগে নিয়ে চলো। এই সংসারের মধ্যে তার জন্য দুষ্ট মানুষকে, দুশ্চরিত্রবানকে কখনো বিশ্বাস করতে, ধুন্ধুকারীকে হত্যা করে সে বিশ্বাসন্ত চলে গেলেন, অপমৃত্যু অকাল মৃত্যু হওয়ার কারণে মহারাজ তাকে প্রেত জনি প্রাপ্ত হলো। এদিকে কি হয়েছে, গোকর্ণ তীর্থযাত্রা করতে করতে যখন খবর পেয়েছে, তখন সেই গোকর্ণ তার নিমিত্তে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন, শ্রাদ্ধ পিণ্ডদান করে নিজ গৃহ ফিরে এসেছেন। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছেন তখন কি দেখছেন, সামনে কোনো প্রেত তাকে ভয় দেখাবার চেষ্টা করছে। কিভাবে? কোনো সময় মহিষ হয়ে আসছে, কোনো সময় ভেড়া হয়ে আসছে, কোনো সময় হাতি হয়ে আসছে। বুঝে গেলেন যে প্রেত কিছু বলতে চায়, সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন, কে তুমি? কথা বলার সামর্থ্যকে উত্তর দিয়ে যে, অহম ভ্রাতা ত্বদীয়স্মি ধুন্ধুকারেতি নামতঃ, আমি তোমার ভাই, আমি ধুন্ধুকারী। সেই কি বলছো ধুন্ধুকারী? তোমার জন্য আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হয়নি? দয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মে ন ভবিষ্যতি, তুমি আমার জন্য শত শত গয়াতে শ্রাদ্ধ করো, তবুও আমার মুক্তি সম্ভব নয়। আমি জীবনে যা পাপ করেছি, যা অপরাধ করেছি, আর যেইভাবে আমার মৃত্যু হয়েছে, তাতে আমার উদ্ধার সম্ভব নয়। কেউ বিষ খেয়ে মরে, কেউ যদি আগুনে পুড়ে মরে, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, কোনো প্রকারে আত্মহত্যা বা যদি তার হত্যা করা হয়, তার কখনো উদ্ধার হয় না। প্রেম সে বলো রাধে, তোমার এই অবস্থা হলো কি করে? বলে স্বকীয় নৈব দোষেন ব্রহ্মত্বম নাশিতম মায়া, আমার দোষের কারণে আজকে আমার এই দুর্গতি হয়েছে। দেখুন, মানুষ কিন্তু নিজের ভাগ্যের নিজেই নির্মাতা হয়। আপনি নিজের ভাগ্যকে নিজেই তৈরি করছেন, কিন্তু
ভালোটাও আপনি তৈরি করছেন, খারাপটাও আপনি তৈরি করেছেন। আমার এক শিষ্য মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মানে ছেলের ঘর থেকে খুব প্রেশার দিচ্ছে, ছেলেদেরকে মেয়ে খুব পছন্দ, ছেলেকে মেয়ে খুব পছন্দ, যেরকম করেই হোক মহারাজ বিয়েটা হয়ে যাক। এখন আমাকে বলছে বাবা এরকম এরকম ওদের ঘর থেকে খুব প্রেশার দিচ্ছে, ছেলেটার আগে আমাকে খুব ভালোবাসে, কোথায় আমাকে দেখেছে পছন্দ হয়ে গেছে, এখন বলুন তো বাবা কি করবো। আমি সে তোমাকে কতটা ভালোবাসে এটা তোমাকে দেখতে হবে। বলে বাবা কি করে দেখবো? আমি বললাম কালকে বলবে, তুমি যদি আমাকে ভালোবাসো তা আমি তো সৎগুরুর শিষ্য, আমি তো তিলক মালা করি, তাহলে তুমি তিলক আর গলায় মালা পড়ো, যদি আমাকে ভালোবাসো তাহলে তো আমার মতন তোমাকে হতে হবে, জীবনভর আমাকে নিয়ে থাকলে তো আমার মতন হতে হবে, তাহলে তুমি তিলক করে মালা পরে আমার কাছে যদি আসো তাহলে মানবো যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো। বলছে বাবা পরের দিন থেকেই বলে দিয়েছে না না আমরা পারবো না, এখানে বিয়ে দেবো। প্রেম সে বলো রাধে রাধে। বলছে বাবা আপনি বাঁচিয়ে দিলেন। মনে রাখো যে এখনই এই অবস্থা মারার, তাহলে বিয়ের পরে কি অবস্থা হতো? বিয়ের পরে যখন সে তিলক করবে বা মালা পরবে, যখন ঠাকুর সেবা করবে, তখন তার উপর অত্যাচার হবে, টর্চার হবে, হবে তো? মনে রাখবে তুমি যেখানে যাবে তাকে তোমাকে নিজের মতন করতে হবে। যদি ছেলে বৈষ্ণব হয় তখন তাকেও বিচার করতে হবে, যেন কোনো ভগবত ভক্তই মেয়েকে আমি ঘরে নিয়ে আসি। স্বকীয় নৈব দোষেন, নিজে যদি দোষ করো তাহলে তার ফলও তোমাকে ভোগ করতে হবে, তোমার ভাগ্য তোমাকেই তৈরি করতে হবে, তোমার ভাগ্য অন্য কেউ তৈরি করতে আসবে, তোমার জীবন তোমার জীবনের নির্ণয় তোমাকে নিতে। বলিয়া ভক্তবৎসল ভগবান কি।